আজ একটা মজার বিষয় আলোচনা করব, বাংলাদেশে যে মানে একের অধিক সন্তান থাকলে কি কি সুবিধা পাওয়া যায়, কেমন সুবিধা। কারণ বাংলাদেশে বলে ছেলে হোক মেয়ে হোক দুটি সন্তানের যথেষ্ট। আর বাংলাদেশে ইতালির সরকারে ঘোষণা দিয়েছে যে যত বেবি বেশি হবে তত আমার থেকে তোমরা সাহায্য বেশি পাবা। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আমি আজ সুন্দর একটা বিষয় আলোচনা করব, সেটা হলো ইতালিতে যাদের এই তিনটা বেবি আছে বা দুটা বেবি আছে বা চারটা বেবি আছে তাদের কেমন সুবিধা, মানে বিশাল সুবিধা, বিশাল। এখন অনেকে বলবে ভাই বেবিদের তো খরচ হয়। হ্যাঁ, বেবিদের তো খরচ হয়, যেরকম আমাদের বাংলাদেশে তো আমরা যাদের বেবি আছে আমরা খরচ করতেছি নিজের পরিশ্রমের টাকা, কিন্তু এখানে আমাদের টাকা দিয়ে ছেলে মেয়ে বড় করতে হবে না। সরকার যে টাকা দেয় সেটা দিলে বলতে গেলে আমার ছেলে মেয়ে তিনজন থাকলে একজনের একজন দুজনের খরচ সরকারই দিয়ে দেয়। কারণ অনেক রকম সুবিধা, অনেক রকম, মানে কি বলবো, মানে তিনটা বেবি যাদের নেয় আমি তো আফসুস করে ফেলছি। আমি তো দুইটা নিয়ে অনেক সুবিধা থেকে অনেক সুযোগ থেকে বঞ্চিত হয়েছি, বুঝছেন। কিন্তু আবার কথা আছে, তিনটা যতদিন 18 বছরের নিচ পর্যন্ত থাকবে ততদিন পর্যন্ত সরকার থেকে হেল্প পাবে। এক হচ্ছে বাবার মাসে যে বেতন আসবে সেই বেতনের সাথে তিনটা বাচ্চার জন্য বাংলাদেশে প্রায় মানে বাংলাদেশে প্রায় 60 থেকে 70 হাজার টাকা। আর যদি একটা বেবি হয় তাহলে বাংলাদেশি বর্তমানে এই বছর থেকে এই 200 ইউরো করে দিচ্ছে, সেটা হচ্ছে 20 থেকে 25, না সরি এখন তো ইউরো রেট বাড়তি, 25,000 টাকা একটা বেবির জন্য। 25,000 টাকা হলে দেখা গেছে আমার বেবিটার ডাইপার আর একটু খাবারের একটা খরচ চলে আসতেছে, কারণ 25,000 ইউরো কোনো কম না। আর বিশেষ করে আমরা বাংলাদেশিরা যারা আছি আমরা তো একদম ইতালিয়ানদের মতন আমাদের বেবিদের পিছনে আমরা টাকা খরচ করি না, যেটা সত্যি কথা। আর সবচেয়ে মজার বিষয় হয় কি জানেন, বেবি যখন জন্ম হয় ওই বোনাসটা শেষ একটা মাম্মাদি বোনাস দিত, সেটা হচ্ছে বেবিটা যে আমি মানে বেবির যে আমি মা এই জন্য মারা খুশি হবার জন্য একটা বোনাস দিত, সেটা বন্ধ করে ফেলছে 23 নাকি 22 সাল থেকে। মানে আগে সেটা দিত প্রায় বর্তমান মূল্য হিসাবে 90,000 টাকা মার অ্যাকাউন্টে, যেন মা খুশি হয়, মার নামে শেষ একটা আসতো যে মানে মাম্মাদি বোনাস মানে মাকে খুশি করার জন্য, এই গেছে একটা। দ্বিতীয় হলো যখন বাচ্চা জন্ম হবে, জন্ম হওয়ার পরে বাবাকে দিবে বাংলাদেশি প্রায় 1500, মানে এখন প্রায় 1.5 লাখের উপরে যে বেবির জিনিসপত্র কেনার জন্য, বেবির খাট, বেবির যে মানে ছোট বেবি জন্ম হলে জামা কাপড় ইত্যাদি যা লাগে, একটা বেবির অনেক কিছু কিনা লাগে, তারা হাসপাতাল থেকে দিয়ে দেয়, এগুলো কিনতে হবে, যেমন গাড়ির সিট, তারপর টলি, অনেক কিছু ওইগুলোর জন্য দেয়। মানে ওইটাও আবার প্রথমটার সময় একটু কম পাবে, কারণ প্রথমটার সময় তো মানে বাবার ইনকামের হিসাবে কেউ পায় 1,500 ইউরো, কেউ পায় 1,200 ইউরো, কেউ পায় 1,300 ইউরো, কিন্তু 3 নম্বরের সময় মনে করবেন তখন আর ইজি টিজে কিছু দেখবে না, জানে যে তার ইজে কম, 3 নম্বরের সময় চোখ বন্ধ করে সরকার হওয়ার সাথে সাথে সেই বোনাসটা দিয়ে দেয়। এ গেছে দুইটা বোনাস। 3 নম্বর হলো বাবার বেতনের সাথে, একজন হলে তো 200 ইউরো দেয়, তিনজন হলে 600 ইউরো। স্কুলে যখন যাওয়া শুরু হবে তখন তিনটা বেবি থাকলে 3 নম্বর বেবি স্কুলে যে দুপুরে খাওয়া দাওয়া করে সেটা ফ্রি, স্কুল বাস ফ্রি, এবং কি এইসব বই খাতা হাবিজাবি যা দরকার হয় সেগুলো ফ্রি, এবং কি বড় দুজনের পিছনে যে স্কুলের বাবদ খরচ হচ্ছে সেটা যদি বছরে একবার আমাদের এখানে আমরা ট্যাক্স ফেরত পাই তখন যদি এগুলো যোগ করে তখন সে মানে ওইগুলোর একটা 25% খরচ ফেরত চলে আসে, তার ডাক্তার যত কিছু আছে সব ফেরত চলে আসে এই যে বেবিদের পিছনে খরচ করে এইগুলা। আচ্ছা, এরপরে সুবিধা হয়েছে বিভিন্ন বোনাস যখন দেয় তখন তাদের ইজেটা কম থাকে, সে তখন অনেক রকম বোনাস পায়। যেমন এখন সরকারের থেকে বোনাস আসতেছে ঘরের জনসংখ্যা হিসাবে, তো তখন তো তিনটা বেবি চাকরি করে একজনে, মা যদি চাকরি না করে, আমি কিন্তু ওই সুবিধাগুলো কথা বলতেছি যাদের মা চাকরি করে না, কারণ মা চাকরি করলে তখন আবার অনেক কিছু, তারপরও তিনটা বেবি থাকলে অনেক পায় অনেক। এখন আবার সরকারে বোনাস দিচ্ছে প্রায় তিনটা বেবি থাকলে 400-500 ইউরো করে, পাঁচজনের জন্য 400 ইউরো করে পাঠাচ্ছে জিনিসপত্র, মানে জিনিসপত্র এসপেজা বাজার করার জন্য এমন। তারপরে দেখছে কালিদাস থেকে পায়, তিনটা বেবি হলে যখন বাবা অ্যাপ্লাই করে কালিদাসে তখন কালিদাস থেকে পায়, কালিদাস মানে সোশ্যাল
মানে সাহায্য করে ওইখানে এগুলো দেখা গেছে অনেকে করে অনেকে করে না আবার এখানে পৌরসভা থেকে একটা অ্যাপ্লাই করতে পারে তিনটা বেবি হলে সেটা অনেকে করে কারণ নিজে কম থাকেন সে আবার পোস্ট অফিসে একটা করে সেটা সোজা কথা মানে তিনটা বেবি থাকে ইতালিতে মানে অনেক হেল্প পাওয়া যায় বাচ্চাদের জন্য বাচ্চাদের খরচ বলতে গেলে সরকারে দিয়ে দেয় এই ইতালির সরকার মানে এত সুযোগ করে দিচ্ছে বেবি নেওয়ার জন্য যে এখানে জনসংখ্যা জিরো যেন সবাই বেবি নেয় কিন্তু তারপরও দেখা গেছে কোটা মানে আমি যখনই যাকে জিজ্ঞেস করি যে জনসংখ্যার কোটা কত সবাই বলে জিরোতে এখনও মানে এত সুযোগ এত সুযোগ সুবিধা দিচ্ছে হচ্ছে না আবার অনেক সময় দেখা তিনটা বেবি আছে কিন্তু আমার বাসায় তেমন স্পেস নেই তখন যদি পৌরসভাতে যে অ্যাপ্লাই করে তখন যখন দেখবে যে হ্যাঁ তিনটা বাচ্চার জন্য এই বাসাটা না সেটা খুব কম মানুষই পায় তখন কমিউনিটি থেকে সরকারের থেকে বাসাও পায় কিন্তু সেটা খুব কম কারণ সেটা মানে অনেক সিরিয়াল মেনটেন করতে হয় থাকতে হয় তারপরেও তিন বেবিদের জন্য অনেক সুবিধা অনেক তাহলে আমার ইতালিতে যারা নতুন আসছো তোমরা কিন্তু পরপর তিনটা বেবি নিয়ে নাও এইসব সুবিধার জন্য কারণ আমাদের বাংলাদেশিরা তো আমরা একজন দুইজন বা তিনজন আমরা একজন পছন্দ করি না আমরা চাই দুই তিনজন হলে ভালো লাগে তাই বাংলাদেশি যারা আসো মামুনিরা তোমরা যদি নিলে মানে পরপর নিয়ে নাও যেন সরকারের টাকা দিয়ে বড় হয় বড় করা যায় কেউ কিছু মনে করবেন না কারণ এটা মানে অনেকে দেখা গেছে এই নিয়মগুলো জানেন না আর আমার কাছে একটু অবাক লাগছে যে ইতালির সরকার এত সুবিধা দেয় এটা যেন সবাই জানে কারণ আমার পেজে তো ইতালির গল্প অনেকে শুনতে চায় তাহলে আর কি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই পেজটি ফলো করবেন লাইক দিবেন ভিডিওটা শেয়ার করবেন সবাই যেন জানে যে ইতালিতে বেবির জন্য কী কী সুবিধা ওকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম টাটা